নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি রেসিপি করে দেখাচ্ছি, সেটি হলো নারকলের সন্দেশ। তার জন্য আমি নিয়ে নিয়েছি নারকল কোড়া, চিনি, দুধ আর কাজু। এবার আমি রেসিপিটা শুরু করব। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। প্রথমে আমি নারকলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব চিনি। চিনিটা নারকলটা আমি নাড়িয়ে এটাকে একটু নরম করে নিই। আর যেটুকু চিনি ছিল ওটা আমি দিয়ে দিলাম। নারকলের চিনি থেকে জলটা খেয়ে গেছে, আস্তে আস্তে এটা নরম হয়ে আসছে। এবারে আমি দিয়ে দেব সামান্য দুধ। খুব সহজ পদ্ধতি এটা, বেশি খাটতে হবে না, তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এখন আমরা তো মিষ্টির দোকানে বেশি যাচ্ছি না, ইচ্ছে হলে একটু বানিয়ে খাওয়া যেতে পারে। একটা দারুণ সুন্দর গন্ধ থাকছে।
এক নারকেল দুধের পাকেট। দেখুন বন্ধুরা আস্তে আস্তে এটা টাইট হয়ে আসছে। এটাকে বারবার নাড়তে হবে, তা নাহলে তলাটা লেগে যাবে। এটা একদম শুকনো শুকনো হবে। রেসিপিটা আমার নারকেলটা পাক হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেব। একটু ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে পাক করে আপনাদের দেখাবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটাকে সন্দেশের মতো করে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইরকম ভাবে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের। এর উপর আমি একটা কাজু দিয়ে দেব। দেখুন বন্ধুরা সুন্দর দেখতে হয়েছে, বেশ একটু ছোট হলো এটা। আমি আরেকটা বানাচ্ছি। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সহজে এটা বানানো হয়ে গেল। আপনারা এটা বানাবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন। এই আমরা নিত্য নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ধন্যবাদ।